যে কোনো সংখ্যা স্কোয়ারের মান বার করতে কিন্তু আমরা সবাই পারি কিন্তু সেটি যদি দুই বা তিন সেকেন্ডের মধ্যে বার করা যায় তাহলে কেমন হয় তো চলো বেশি না দেরি করেই আমরা আজ এই ভিডিওতে একটি ট্রিকের মাধ্যমে যে কোনো সংখ্যা স্কোয়ারের মান আমরা অর্থাৎ বর্গের মান বার করে নিতে পারব খুব সহজে তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি তো আমাদের ভিডিওতে প্রথমে একটি ট্রিক আমরা দেখাবো কি ট্রিক আমরা সবাই জানি যে শেষে পাঁচ থাকলে অর্থাৎ যে কোনো সংখ্যার ধরো থ্রি ফাইভ যে কোনো সংখ্যা শেষে পাঁচ থাকলে কীভাবে ট্রিকটি করতে হয় অর্থাৎ এই ট্রিকটি কীভাবে সলভ করতে হয় ট্রিকের মাধ্যমে কিন্তু যদি এটা আমাদের ফার্স্টে পাঁচ থাকে ধরো ফাইভ এই সেভেন ফাইভ ঠিক আছে তাহলে তুমি কি করবে তো এই ভিডিওতে আমরা এটা শিখবো এবং আর একটা ট্রিক শিখবো যেটাতে আমরা যে কোনো বর্গ এই বর্গও কমপ্লিট করে নিতে পারবো তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি দেখো আমাদের প্রথম যে দেওয়া আছে যেটা পঁয়ত্রিশের বর্গ পঁয়ত্রিশের বর্গ মানে তুমি যদি শেষে পাঁচ পাও তাহলে পাঁচের বর্গ করে দেবে অর্থাৎ পঁচিশটা বসিয়ে দেবে পাঁচের বর্গ কত পঁচিশ এবং এই তার পরের যে সংখ্যাটা অর্থাৎ তার আগের সংখ্যাটা যেটা আছে অর্থাৎ ধরো তিন আছে এখানে তো এই তিনের পরের সংখ্যা মানে কত তিনের পরের সংখ্যা চার আছে কিংবা এরকমই ভাববে তিনের সঙ্গে এক যোগ করবো করে চার হবে তো সে যাই হোক তুমি যেরকমভাবে বুঝতে পারো তো তিনের পরের সংখ্যা চার আছে এবং তিন আর এই চার তুমি জয় গুণ করে দেবে ঠিক আছে তিন চারি বারো তাহলে এখানে তোমার পঁয়ত্রিশের বর্গ বারো পঁচিশ হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি আরেকটা দেখিয়ে দিই ধরো পঁচিশ আছে এটা তুমি প্রুফ পেয়ে যাবে কেননা পঁচিশের বর্গ সবাই জানে তাহলে পঁচিশের বর্গ পাঁচের বর্গ কত এখানে পঁচিশ শেষে পাঁচ আছে যেহেতু তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এবং দুইয়ের পরের সংখ্যা তিন হয় তো এবং দুই আর তিনে গুণ করলে তিন দুয়ে ছয় তোমার পঁচিশের বর্গের অ্যান্সার এটা কমপ্লিট তো চলো আমরা এবারে ফার্স্টে পাঁচ থাকলে কী করব তো এই ট্রিকটা কিন্তু তোমাকে কেউ শেখায় না তোমাকে সবাই পাঁচ শেষে থাকলে শেখায় তো ফার্স্টে পাঁচ থাকলে তুমি কী করবে তাই তো তো আজকে আমাদের এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কিন্তু অবশ্যই করবে এবং ক্লাসটি এখনও বাকি আছে ধৈর্য ধরে দেখো এবং এই একটি ট্রিকের মাধ্যমে তুমি যে কোনো বর্গ করে নিতে পারবে যেটা আমি আগেই বললাম তো চলো আমরা এটা দেখে নিই সাতান্নয়ের বর্গ কীভাবে কমপ্লিট করবে ঠিক আছে তো প্রথমে তুমি সাতের বর্গ রেখে দেবে ঠিক আছে সাত এখানে এটা ধরবে এ এবং এটা ধরবে বি তাহলে এখানে তোমার সাত কত আছে সাত সাতা উনপঞ্চাশ তাই তো সাত সাতা ঊনপঞ্চাশ সরাসরি এখানে বসিয়ে দেবে উনপঞ্চাশ ঠিক আছে তারপরে কী করবে পাঁচের বর্গ করবে তার মানে পাঁচের বর্গ কত পঁচিশ এবং পঁচিশের পরে এখানে কত আছে সাত আছে তাহলে পঁচিশ প্লাস সাত করবে তার মানে কত হবে পঁচিশে সাথে যোগ করলে বত্রিশ এবং এই উনপঞ্চাশটা সরি এখানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা এখানে বসিয়ে দেবে আশা করি বুঝতে পারলে তা নাহলে পরে আরেকটি এক্সাম্পেল দিয়ে বসিয়ে দিচ্ছি ওয়েট করো এবং ভালোভাবে বোঝো ধর আমার ফার্স্টে আছে ফাইভ এবং শেষে আছে ফোর ঠিক আছে তো এর পরগটা তুমি কীভাবে করবে তো এটা ভালোভাবে বুঝে নাও এটা ধরো এ এটা ধরো বি তাহলে একবার ইয়ে স্কোয়ার এবং একবার বি স্কোয়ার আমার করতেই হবে তো প্রথমে বি স্কোয়ার করবে তাহলে বি স্কোয়ারের মান কী হবে এখানে দেখো চার তো তাহলে চার স্কোয়ার কত ষোলো ঠিক আছে এবারে তোমার ইয়ে স্কোয়ারও করতে হবে তারপরে একবার চার স্কোয়ার হয়ে গেলে এবার পাঁচ স্কোয়ারটা টাকা করবে ঠিক আছে তাহলে পাঁচ স্কোয়ার কত পঁচিশ আমরা সবাই জানি পঁচিশ কিন্তু পাঁচের পরের সংখ্যাটা কত আছে চার আছে না তাহলে পঁচিশ আর পঁচিশ যোগ চার করে দেবে করে কত হচ্ছে উনত্রিশ তাহলে এখানে দুই ন এখানে অ্যান্সার হবে এটা আশা করলে বুঝতে পেরে গিয়েছো তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট একটা করবে এবং তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি তোমরা লাইভ ক্লাসে পৌঁছাতে যেতে পারো আরও মজাদার ট্রিক্সের মাধ্যমে সমস্ত অঙ্ক তুমি খুব সহজেই করে নিতে পারবে এবার আমরা আসি মেন ট্রিকে মেন ট্রিকটা কী যে আমরা এগুলো না করলেও একটি ট্রিক আছে যেটাতে আমরা সমস্ত সলভ করে নিতে পারব সমস্ত অঙ্কের ঠিক আছে অর্থাৎ সমস্ত অঙ্ক বলতে কি সমস্ত বর্গের তো সেই ট্রিকটা কি আগে আমার এটা এটা লিখে নিতে হবে এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার টু এবি বি স্কোয়ার ঠিক আছে তো এবারে তুমি এটা যদি বুঝে যাও তাহলে এ বি একটা সংখ্যা আমি বসাচ্ছি ধরো তিয়াত্তর আছে ঠিক আছে তিয়াত্তরের স্কোয়ার তো এখানে এ বলতে আমার সাতটা এবং বি বলতে আমার তিনটা ঠিক আছে তো এখন তুমি কী করবে এখন বি এর স্কোয়ার আছে তো এখানে দেখো এর স্কোয়ার আছে প্রথমে ঠিক আছে তাহলে বি এ স্কোয়ার মানে তুমি এখানে তিনের স্কোয়ারটা করে নেবে তিনের স্কোয়ার কত নয় ঠিক আছে প্রথমে তিনের স্কোয়ারটা করে নিলে নয় হয়ে গেল অর্থাৎ বিয়ের স্কোয়ার কমপ্লিট এবারে টু এ বি ঠিক আছে তার মানে টু আর এবি গুণ করতে হবে তাই সাত আর তিনে গুণ করলে কত হয় তিন সাথে একুশ এবং এর সঙ্গে দুই গুণ করলে কত হয় বলো এর সাথে দুই দুই গুণ করলে তাহলে একুশ দুয়ে বিয়াল্লিশ কিন্তু এখানে বিয়াল্লিশ আমি বসাবো না বিয়াল্লিশের দুই বসাবো হাতে আমার চার কিন্তু আছে ঠিক আছে নিশ্চয়ই বোঝাতে পারলাম এবারে দেখো এ স্কোয়ার আছে এ আমার কি আছে সাত আছে তারপরে সাত স্কোয়ার সাত সাত তাই তো ঊনপঞ্চাশ এবং এই হাতে রাখা চার আমি যোগ করে দেব তাহলে কত হবে উনপঞ্চাশ আর চারে যোগ করলে আমার তিপ্পান্ন হবে এবং তোমার এই অ্যান্সারও হয়ে গেল তো কেমন সহজ লাগলো এই অ্যান্সারটি তুমি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই ভিডিওটি করছি আমি শুধুমাত্র তোমাদের সুবিধার্থের জন্য এবং তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে লাইভ ভিডিওতে তুমি যাতে প্রবেশ করতে পারো ঠিক আছে চলো আর আমি এক্সাম্পেল দিয়ে দেখিয়ে দিই ধরো কত আছে ধরো এইট ফোর যে কোনো একটা ধরে নিতে পারো ঠিক আছে তাহলে এটা তুমি স্কোয়ার করবে তো কী হবে তাহলে প্রথমে আমার বি স্কোয়ার মানে চার স্কোয়ার করতে হবে চার স্কোয়ার কত ষোলো ঠিক আছে চার স্কোয়ার ষোলো আছে কিন্তু এই যে ষোলোটা তুমি ডাইরেক্ট বসিয়ে দেবে এটা কিন্তু হবে না যার জন্য এটা আমি ফের দেখাচ্ছি অর্থাৎ এটা তোমার নয় ছিল বলে তুমি ডাইরেক্ট বসিয়ে দিতে পেরেছিলে এখানে তোমার ষোলোটা বসবে না ষোলো ছয়টা বসবে শুধুমাত্র হাতে একটা কিন্তু থাকবে ঠিক আছে এক আমার হাতে আছে এবং জাস্ট ষোলো ছয়টা বসলো ঠিক আছে তারপরে কি করতে বলছে টু এ বি তার মানে এখানে টু কি আছে এই এ বি কি আছে এখানে এ মানে আট আর বি মানে চার তাই তো আর আট আর চারে গুণ করলে কত হয় চার আশে বত্রিশ তো বত্রিশ আর হাতে আমার এক আছে কত সরি বত্রিশ আর এখানে দুইও আছে গুণ করতে হবে তার মানে বত্রিশ মানে টু মানে কত টু ইন্টু এ মানে এইট ইন্টু ফোর তো এটা টু এ বি তো চার এবং বত্রিশ দোকানে কত বত্রিশ দোকানে কত হয় চৌষট্টি এবং চৌষট্টি মানে হাতে হাতে এক আছে তার মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচ হাতে থেকে আবার ছয় ঠিক আছে আবার ছয় আছে এবারে আমার এ স্কোয়ার করলে কমপ্লিট করে এ তারে কি আছে আট আর একটা চৌষট্টি এবং চৌষট্টি এবং হাতে ছয় আছে চৌষট্টি আর ছয় সত্তর এবং তোমার অ্যান্সারও হয়ে গেল সত্তর ছাপ্পান্ন অর্থাৎ চুরাশি স্কোয়ার সত্তর ছাপ্পান্ন ঠিক আছে তো আজ এই ভিডিওতে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে কোনো সংখ্যা স্কোয়ার তুমি কীভাবে করে নিতে পারবে এটা শুধু দুই সংখ্যা নয় তুমি যে কোনো সংখ্যায় তো যে কোনো সংখ্যা হলে অর্থাৎ তিন সংখ্যা হলে কী করবে তার মানে একটু বেশি হয়ে যাবে ধরো প্রথম দুটো সংখ্যা নিতে হবে তারপর একটা সংখ্যা নিতে হবে এরমভাবে তোমার কমপ্লিট করতে হবে তো শুধুমাত্র এই নিয়মটা তুমি যদি জেনে থাকো অর্থাৎ এস এব স্কোয়ারের মান কত এ স্কোয়ার টিউ বি স্কোয়ার ঠিক আছে তো চলো ভিডিওটা আমি শেষ করছি এবং কেমন লাগলো ভিডিওটি কিন্তু আবার বলছি অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যদি এরকমই কিউব ট্রিক চাও এরকমই কিউব ট্রিক মানে এ বি এর কিউব মানে তার মানে এর এর থেকে আরও সহজে কীভাবে তুমি শিখবে কিউবের ট্রিক তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি জানতে চাও এবং চ্যানেলে নতুন হলে আবার সাবস্ক্রাইব করে রাখবে লাইভ ভিডিওতে যাতে তুমি জয়েন হতে পারো ততক্ষণ যেন টাটা জয় হিন্দ চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে